গুড মর্নিং এভরিওয়ান, আমি মুমু চক্রবর্তী, আমার বাড়ি কলকাতায়। এই কিছুদিন আগেই আমি ইউরোপ ট্যুরে গেছিলাম, সুইজারল্যান্ডের কিছু অংশের ছবি এখন আপনাদের দেখাবো। সুইজারল্যান্ডের ইয়াংফ্রোজক ঘুরে আসার পরে আমাদের এক ঘন্টা সময় দেওয়া হয়েছিল ইন্টারল্যাকেন ঘোরার জন্য। ইন্টারল্যাকেন একটি অপূর্ব সুন্দর জায়গা। এই প্রসঙ্গে বলি যে ইয়াশ চোপড়ার দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার অধিকাংশ শুটিং এই ইন্টারল্যাকেনে হয়েছিল। তো এই হচ্ছে ইন্টারল্যাকেন, এখানে আমাদের নামিয়ে দেওয়া হলো এবং মাত্র এক ঘন্টা সময় আমাদের দেওয়া হয়েছিল এই ইন্টারল্যাকেন ঘুরে দেখার জন্য। এই অপূর্ব দৃশ্য ইন্টারল্যাকেনের প্রতিটি কোনায় কোনায় আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে একটা ক্যাসিনো। এই ভদ্রলোক আমাদের ট্যুর ম্যানেজার মিস্টার দিনশ, আর এনারা সকলেই ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে গেছেন মেক মাই ট্রিপের সঙ্গে। ক্যাসিনোর সামনে এরকম একটি ঝর্ণা রয়েছে, এই যে ক্যাসিনো কুরসাল, একদম পাহাড়ের কোলে এই ইন্টারল্যাকেন শহরটি। এখানে প্যারাগ্লাইডিং করার সুবিধা রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যারাগ্লাইডিং করা হচ্ছে। এই যে আমার ছেলে সৌহার্দ্য মাঠে ছুটে বেড়াচ্ছে। বেরিয়ে আসছি আমরা এবার ক্যাসিনোর সামনে থেকে একটু বড় রাস্তার দিকে, এবার আমরা এগোচ্ছি। প্যারাগ্লাইডিং পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে বলি যে এখানে ইয়াশ চোপড়াকে ট্রিবিউট জানানোর জন্য ওনার একটি স্ট্যাচু তৈরি করে রাখা হয়েছে, কারণ উনি সুইজারল্যান্ডকে বলিউড মুভিতে ইন্ট্রোডিউস করেছিলেন, সেই জন্য ওখানে উনি খুবই পপুলার। তার পাশে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুললাম। উনি আমাদের ট্যুর ম্যানেজার মিস্টার দিনশ আর আমার বাবা। এখানে একটি ঘড়ি রয়েছে, এই যে ক্যাসিনো ইন্টারল্যাকেনে এরকম একটি গাছ দিয়ে বানানো ঘড়ি রয়েছে। এবার আমরা ক্যাসিনোর জায়গাটার থেকে বেরিয়ে একটু বড় রাস্তায় এসেছি। যে কোনো পয়েন্ট থেকেই এখানে অ্যাপসের সৌন্দর্য উপভোগ করা যায়, যেখানেই ফটো তুলবেন সেটাই একটা অসাধারণ ফটো হয়ে থাকবে। রাস্তা অপূর্ব সুন্দর, পরিষ্কার রাস্তা। এইটি একটি ছোট রেস্টুরেন্ট, এখানে আমরা খেয়েছিলাম পরে। আর এইটা হচ্ছে ভিক্টোরিয়া হোটেল, এটা খুবই বড় একটা হোটেল, মানে ইন্ডিয়ার থেকে বিশেষ বিশেষ ব্যক্তিরা এখানে গিয়ে থাকেন। ফর এক্সাম্পল আমাদের সুপারস্টার শাহরুখ খান, উনি গেলে এখানে থাকেন, এত অপূর্ব সুন্দর জায়গাটা। যেহেতু আমরা অক্টোবরে গেছি, গাছের পাতার অপূর্ব রং দেখতে পেয়েছি। শুধু হেঁটে যেতে হবে, আর কিছু করার নেই, আর যত খুশি ছবি তুলুন। এই যে ইয়াংফ্রোর কাছেই এটা ভিক্টোরিয়া হোটেল, ইয়াংফ্রো জায়গাটার নাম ওই জন্য লেখা আছে। ঘোড়ার গাড়ি করে ঘুরতে পারেন এখানে, তবে একটু এক্সপেন্সিভ, আমাদের টাকায় প্রায় 6,000 টাকা দিতে হবে, 5 থেকে 6,000 টাকা। তো আমাদের আর চড়া হয়নি, সময়ও ছিল না, এক ঘন্টা মাত্র সময় হাতে ছিল।
এই দৃশ্য উপভোগ করতে করতেই আমাদের 1 ঘন্টা সময় কেটে গেল। এখানে একটি বিশাল বড় এরকম মাঠ রয়েছে, এখান থেকেই প্যারাগ্লাইডিং করানো হয়, ওঠে নামে প্যারাশুট করে লোকে। তো এই প্রসঙ্গে বলি, দিলওয়ালে দুলহানিয়ায় একটা সিন আছে যে কাজল কাজলকে শাহরুখ খান গোলাপ ফুল দেবে এবং সেটার থেকে পরে একটু জল বেরোবে, এই রাস্তাতেই ওই শুটিংটা করা হয়েছে, এই রাস্তাতে, এই ফুটপাতের উপরে। এই যে প্যারাগ্লাইডিং করে এইমাত্র একজন নেবেছে, এই সেই হুটার রেস্টুরেন্টটা যেটার কথা বললাম, অপূর্ব সুন্দর। আর ওখানে যদি রেস্টুরেন্টের বাইরে বসেন আপনাকে বেশি চার্জ দিতে হবে, এতটাই ডিমান্ড বাইরে বসার। তা আমরা এখানে বাইরেই বসেছিলাম, এই যে আমাদের এই ডিশটা নেওয়া হয়েছিল, একটা চিকেনেরই ব্রেড দেন চিকেন দেন চিজ, সঙ্গে একটু স্যালাড আর 1 কাপ কফি। এই আমরা, এটা আমাদের লাঞ্চও নয় ডিনারও নয়, জাস্ট একটু ইভিনিং স্ন্যাক্সের মতোই আমার ছেলে খেতে চেয়েছিল, কিন্তু মিলটা বেশ হেভি, ও একা খেতে পারে, আমাদের শেয়ার করতে হয়েছিল। এটা এক ধরনের শশা,